আমি অল্প
সময়ের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব, যেহেতু মহারণের নিজাম আরো আছে এবং বিশেষ করে আমি ভোরেই 5টার দিকে বেরোয় যাবো ঢাকার উদ্দেশ্যে, বেশি বিরক্ত আপনাদেরকে করব না। কোরআন করিমের 26 পারার 48 নম্বর সূরা 8 নম্বর আয়াতের তেলাওয়াত করার সৌভাগ্য আমি অর্জন করেছি। আল্লাহ পাক এই আয়াতের হয়ে যাওয়ার দরকার মদিনাতুল উলুম এবং বাব মদিনাতুল উলুম সত্তাই আল্লাহ পাক বহু সফা জামা হোক পাবে সত্তাই এই আয়াতের হয়ে যাওয়ার আমাদেরকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নিশ্চয় আমি আরসালনা পাঠিয়েছি আপনাকে, কা আপনাকে, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাদীরান, তিনটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতাহে বলেছেন। সূরা ফাতাহ মানে সফল হওয়া, ইসলামে যেখানে আপনি কামিয়াব হতে চাইবেন আল্লাহ রাসূলের এই তিনটা সিফত ছাড়া মুসলমান কখনো কামিয়াব হতে পারে না। শাহেদ মুবাশশির নাজির, শাহেদ মুবাশশির, বলুন শাহেদ মুবাশশির নাজির, শাহেদ মুবাশশির নাজির, এই তিনটা সিফত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা দিয়ে আল্লাহ শুরু করলেন, আমি আপনাকে শাহেদ হিসেবে প্রেরণ করেছি, প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। শাহেদ কি, মুবাশশির কি, নাজির কি, বলুন ইন্না আরসালনা কা। যারা কোরআন সুন্নার গ্রামার বের করে নবীর শানে গুস্তাখি করতে চায় তাদের জন্য এই কথা, আল্লাহ তাআলা এখানে নবীর হাল বয়ান করছেন, সুবহানাল্লাহ। এই কাফটা হচ্ছে জুলহাল, কাফটা হচ্ছে সকলে বলো, কাফটা হচ্ছে যার হাল বয়ান করা হয়, মাহবুব আরসালনা আমি আপনাকে পাঠিয়েছি, কা এই কাম বলে কোন হালতে পাঠিয়েছি, শাহাদ হাজির নাজির অবস্থায়, শাহেদ হিসেবে পাঠিয়েছি এই কথা নয়, আপনাকে পাঠানোর সময় আপনি শাহেদ ছিলেন, আপনাকে পাঠানোর সময় আপনি মুবাশশির ছিলেন, আপনাকে পাঠানোর সময় আপনি নাজির ছিলেন, মাহবুব আরসালনা। এবার আল্লাহ নবীকে কখন পাঠালেন আমরা বলবো, যেদিন রাসূল পাক দুনিয়ার জমিন এসেছেন মিলাদুন নবীর দিন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কখন পাঠালেন, যখন জান্নাত থেকে আদমকে পাঠালেন, সুবহানাল্লাহ, জান্নাত থেকে আদম সফিল্লাহ আলাইহিসসালাম জান্নাত থেকে আদম জাতির প্রথম সফর যখন দুনিয়ার উদ্দেশ্যে হচ্ছে, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর পাকের এই মহান আজিমুশান ঘোষণার হুকুম যিনি বাস্তবায়ন করেছেন, ওই আদম আলাইহিসসালাম যখন দুনিয়ার মুখে শ্রীলঙ্কার জমিনে সর্বপ্রথম কদম রাখেন, আল্লাহর প্যারা মাহবুব নবী তখনও শাহেদ মুবাশশির নাজির, সর্বপ্রথম দুনিয়া জমিন আজানই এসে মক্কা শরীফ দেন পড়ে পড়ে দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলহামদুলিল্লাহ। হাফিজ নগর সাতবাড়িয়া দরবার শরীফ সহ দজন তো শিখাইল আলহামদুলিল্লাহ, এবং আর পাশে আর সবাই বড় ভাই উপস্থিত আছে, আল্লাহ পাকের কীর্তনের তকরির আর তোর ফয়জাত হাসিল করব তৌফিক দান, আমিন। আজ রিত কমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য নবী পাক কথা পড়াই খুদ আরসালনা কা, আরসালনা এই কা শব্দ যেটা এসেছে প্রত্যেক কা মান নবীর হালতের বয়ান দিয়ে, নবী পাক কীর বয়ান দিবে আল্লাহ পাক আর হাজির করে দিল, আমিন। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম, আদম,
শীর ইদ্রিস নূহ ইব্রাহিম ইসমাঈল এই ছয়জন পবিত্র পাক নসল আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর নসল আল্লাহর প্যারা মাহবুব নবী দুনিয়ার জমিনে তো শিবেন আল্লাহ ইন্না রাসুল্লা মাহবুব আমি আপনাকে পাঠালাম কা আপনাকে এমন অবস্থায় যখন আপনি শাহেদ যখন আপনি শাহেদ যখন আপনি শাহেদ শাহেদ মানে যিনি নিজের এই চোখেও দেখে কলবের চোখেও দেখে কলবের চোখেও দেখে এবার রসুলের পাক দুনিয়াতে বসতি শুরুতে আছে মায়ের পেটে কোন শুরুতে ছিল দুনিয়া থেকে ঘরে নাই ঘরে বসতি শুরুতে দেখা গিয়ে মার ফেটাতা ছিল মা আমেনার শেখরে পাকে হুজুর ছিলেন কোন শুরুতে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন কুনি হাবিবি মুহাম্মাদান আমার নূর আমার হাবিব মুহাম্মদ হয়ে যা ফাসারাত হুমুদান আল্লাহর হুকুমে নবী পাকের নূর মুবারক নূরের একটা কুটি হয়ে গেল জমিন ও আসমানের চাইতে বেশি দূরত্ব বলটা সুবহানাল্লাহ হুজুর গোসু পাক নিজে দেখেছেন হাদিস বয়ান করার পরে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন আকল সৃষ্টি করলেন যা কিছু প্রথমে সৃষ্টি করলেন বলে প্রত্যেক কিছুর আসল রসুলের পাক উজুদ উজুদ মুস্তাফা সাল্লাল্লাহু নবী পাক আসলেন আমরা তো বলি দেওবন্দ থেকে লেখা পড়া করেছে আব্দুল হাই লখনবী যাকে হাটহাজারী পটিয়ার সবাই মানে তার কিতাবে সে লিখেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন রাসূলের পাকের দরবারে মাহবুব আপনি ধর্মে থাকা অবস্থায় চাঁদের সাথে কি কথা বলতেন চাঁদের দিকে তাকাতেন কান্না করতেন আবার হাসতেন এখানে কয়েকটা মুজিজা সাহায্য আছে রাসূলের পাকের 40 বছর জাহেরি হায়াতে পরের কাজ মুজিজা আগের কাজ এবং পরের কাজের মধ্যে তফাৎ আছে মুজিজা অলৌকিক কিছু নবুয়ত প্রকাশের আগে যেগুলো নবী পাক থেকে প্রকাশ হয়েছে এগুলো এরহাস এগুলো নাম এরহাস মুজিজা আফজল এরহাস আফজল থেকে একটা বহুত বড় করেছে এরহাস বলা হয় বুনিয়াদকে ইসলামের বুনিয়াদ রাসূলের পাকের সাথে সুবহানাল্লাহ ইসলামের বুনিয়াদ ইসলাম এখন আছে কি না আছে মা না আছে ইসলাম যে জাতির উপর ইসলামের বুনিয়াদ ওই জাত জাতির রহমতুল আলামিন ইসলামের কারণে ইসলামের খাতিরে ইসলামের দামান বুলন্দির জন্য আল্লাহ পাঠালেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা মুবাশশির মানে সুসংবাদদাতা নাযীর মানে যিনি আল্লাহর আযাবের ভয় দেখাবেন আল্লাহ পাকের জালালিয়াত যিনি দেখানে ওয়ালা তিনি নাযীর আল্লাহ তাআলার জামালিয়াত যিনি দেখানে ওয়ালা তিনি মুবাশশির সুবহানাল্লাহ মুবাশশির এবং নাযীরের অর্থ হচ্ছে আল্লাহর জামালের মধ্যে আল্লাহর জালালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্যারা মাহবুব নবী সৎকার আমাদের কেউ শাহেদ বানিয়ে দিয়েছে আমাদের কেউ কোরআন করিমের 2 নম্বর সূরা বাকারা 143 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন উম্মতের ফজিলত কি বুলন্দ হয় নবীর সাথে লাগলে ওই উম্মতের ফজিলত বুলন্দ হয়ে যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন আমার নবীজি তোমাকে পাল্টা প্রশ্ন করলেন কোন জিনিস আপনাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দোল্লার মধ্যে থাকতেন আপনার নূরানি আঙ্গুল মুবারক যেদিকে যায় আসমানের চাঁদও আপনার হাত মুবারকের ইশারাকে অনুসরণ করে ইশারে সে জান ছেড়ে লিয়া ছুপে হুয়ে খুর কো ফের লিয়া গয়ে হুয়ে দিন কো আসর কিয়া এ দাব তওয়া তোমারে লিয়ে নবীর আঙ্গুল মুবারক যেদিকে যায় সাদো এবার সামনে সাদো তারিখ না হলো ক্যালেন্ডার আর উল্টো দিই ক্যালেন্ডার রসুলের কোন মুবারকের ইশারা উঠে যায় দিন তারিখ হুজুরের কোন মুবারকের ইশারা উল্টে যায় সান ফিমতু ফজিমতু ফজিমতু ফুকাইছি তোলে আর কিছুই না নাও
বুঝে গেছে সময়ের নারী নারম সারানোর ক্ষমতা আল্লাহ দস্তে মুস্তফা সুবহানাল্লাহ ইবে হত শাহেদ এন হাজার মাজার জিবে গ্রেফত করন আই দেহি কিন্তু আই দরার দেহি বেকুর তার ক্ষমতা নাই আর আর দেখতে কোন আর আর দিন আমার দেখতে কোন কোন দেখ কোন হাজার ও নাজার কিন্তু আর আর দিন আমার ক্ষমতা নাই আই আমার দেহি অনলাই আই হাজার নাজার আমার দিন আর ক্ষমতা নাই রাসূল হাজার নাজার জি জেদুর হুজুর হাজার জেদুর হুজুর নাজার কায়নাতের প্রত্যেক জররার দিন রাসূল পাক কাবে যখন আমার যখন কান্না করতে ইচ্ছা হতো ওই আসমানের চাঁদ আমাকে বলতো তুই নয় লোহে মাহফুজ যে কোরআন শরীফ আছে
শরীফের দামান শরীফ দুনিয়ার এই ছোট ছোট কলম দিলে হিলে হিলে এসে নয় মক্কার জমিন বদর যুদ্ধের পরে বাবা মুরগি উমাইয়া বিন খালফ মুরগি উমাইয়ার ফুয়া সফওয়ানে আল্লাহ রাসূলকে মারি ফেললে সন্ধি করে দুইজনে মিলে পরামর্শ করছে পাহাড়ে এক উপত্যকায় আল্লাহ রসুলকে কিভাবে শহীদ করা যায়। মক্কার জমিনে এই তাদের সন্ধি সন্ধি ওমাইর বলে উঠলো আমার কিছু কর্জ আছে, ওই কর্জ যদি না থাকতো এবং পরিবারের কিছু হক না থাকতো তাহলে আমি মদিনায় গিয়ে নবীকে কতল করে আসতাম। উঠে বললো তোমার কর্জের দায়িত্ব আমি নিলাম, তোমার ব্যবসা বাণিজ্য সংসারের যা যা দায়িত্ব আমি নিলাম, তুমি যাও কতল করে আসো মোহাম্মদ। ইমাম কুরতুবী সূরা ইখলাসের তাফসীরে লিখেছেন, কেউ যদি প্রতি রাতে ঘুমানোর সময় 50 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু হজ্জ তাই হজ্জ হজ্জ সারা একই মাফ তত সারা মঞ্জুর হক বুঝুন তো যোগদান করুন। এবার তলোয়ার একটা দাঁড়াই আল্লাহ নবীর শহীদ করবে, তলোয়ার বানানোর পরে দাঁড়ানোর পরে ইয়ের দাবার বিস্ময় কি কিবে কি যাতে তলোয়ার বানিয়ে শহীদ নইলেও বিশি আঘাত করে ব্যাগ বিশুর বিষ ইনের সেবা ও মানবিক দরবার আছে। ইয়ের কাফের মতন জানা নাই, কাফের অবস্থা কেউ না জানে, ইমানের ঘর জানা নাই। ওমাই সফর মক্কা কি কই ওমাইর মদিনার লে বাইরে গিয়ে ইবে মক্কা যায় কত বা বদর দানার মাদা ভরে গেলাই আর বাইবেরা দানারে গেলাই অতি শীঘ্র এর একটা খবর নিয়ে দেখ শিষ্য বা তোমার বদর দুঃখগুলি যাবে কি দুঃখ আর বাবুজির দুঃখগুলি যাবে কি শিষ্য বা আমার নবীরে কথর কই বলে নবী মরিজন ইয়ে কাফের শিষ্য বা মুসলমান হয় ইতালে যারা মুসলমান নবীরে মুর্দা হতে রাজি নন, তো জিন্দা হে বল্লাহ তো জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে জিন্দা হে বল্লাহ। কাফের মুর্দা তো হই এখনো, মুমিনে এক তো জিন্দা হই এখনো জিন্দা হয় জিন্দা নবীরে হইলি কি তারা জিন্দা রে রু তক তো মুর্দা যারা রসুলের পাক মুর্দা হন মদিনিশিন বি জাইয়ের রসুল পাক হোক দরবার বাদ দি ঘোড়াও বাইন্দি কি বাইন্দি আল্লাহর কে আরামা এবং নবী বললেন ওমর ওমর কে ছেড়ে দাও, ওমর কে আমার কাছে আসতে দাও। আব্দুর ইবনে তলব নবী আল্লাহর রাসূল হতে যাবেন লে গই রাসূলের পাক জিজ্ঞাসা করেন ওমর কেন আসলে, বলে ইয়া রাসূলুল্লাহ সামনে শেয়ার আছে ভাই কথা আর আত্মীয় সাথে মিশি আর সাথে মিশি আল্লাহ রাসূল আবার মুসলিম ইল্লা ইশু আমার সামনে এসে এখন কেন তোমার কথা পরিবর্তন হয়ে গেল, তোমার ওই বিষাক্ত ধারণার কোথায়। মদিনা শরীফ মক্কার
বাইরে হত দেয় ইয়া রাসূলুল্লাহ যারা সুযোগের নিতে কসম করে হত দেয় আই তো সব কোন হত্যা করবি এত আর কেউ তো নাসি আর কেন হত করেন জিবে গায়ের খবর দিক করে ইবনে ইসহাক আল্লাহর নবী সুবহানাল্লাহ কলমা ফরিদ মান ফরিদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ উন্দি যারা হত্যা করতে সুশান বাদর পরে উন্নি দেখা না তুই জীবন খবর একা কথা মাই তুমি ঈদে ইব মুসলমান কি আল্লাহর প্যারা রসুল চেহারা পাক শোক মোবারক নজরে পাক হচ্ছে ঘুরি আল্লাহ তারা হেদায়ত ঘুরি আর আফতি কুসুই হাজির হই রবিউল আউয়াল শরীফ আর তুমি দেবি রবিউল আখির শরীফ দ্বিতীয় বসন্ত রবিউল মানে দি বসন্ত আউয়াল মানে খতম আখির মানে শেষ প্রথম বসন্ত দি ইমামুল আম্বিয়া শেষ বসন্ত দি ইমামুল আউলিয়া সুবহানাল্লাহ উগন নবুয়তের বসন্ত উগন বেলায়েতের বসন্ত দুটো বসন্ত ওয়ারে ওয়ারে আছে আল্লাহ আলা দেয় নবুয়ত এবং বেলায়েতের সত্তাই মারে দেয় আগ্রহ যারা এই রবিউল শরীফ শামিল হাজির হই মহব্বতের মারে হইবের হইবের আল্লাহ তৌফিক দান করো প্রত্যেক বছর আর মাঝে উপস্থিত থাকে শারীরিক অসুস্থ আমরা জানো প্রত্যেকের হাজার দোয়ার আর যে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের ময়দানে কোরআন ও সুন্নাহর বয়ান আর তাফসীর উন্নীত করেন আমিন এবং প্রত্যেক উলামায়ে কেরামুলে দোয়া করিবেন ইমাম আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বলহারি বড়জন সুবহানাল্লাহ দোয়া করিবেন যারা যারা আলম দরদার আছে ইতারত মাদ্রাসা ফরক করতে না এলে বুজুর্গদের জায়গা তাইলে এলমর নুরিয়ে নেয় প্রকাশ হয় ইতার আর এক এক সোহবত আল্লামা জামিল আহমদুল্লাহ এক এক কথা বলে আয়েশা করেছে ইবে বেহাদ দে মরিজম ইয়া রাসূলুল্লাহ মরিজম এলাজে দর্দ দিল এ চার ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ আর দিগুর রবর শেফা অনন্ত সুবহানাল্লাহ অনে আর শেফা দিবেন সুবহানাল্লাহ আল্লামা জামি হক দিবেন হযরত উবাইদুল্লাহ আহরার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেইতে ফিরল আছে বাইতে বলে বহুত সুনাম নিয়ে রে এখন গেইতে যে ফিরল দরবারে তো সব নিয়ে রে এনে উদের বারে সাথে গজনী পড়ে উবাইদুল্লাহ আহরার বাড়ি আসলে গজনী পড়ে গজনী এবার তাকে তাশকন্দ পড়ে একা শহর তো একা তাশকন্দ বর্তমান রাশিয়া রাশিয়া তো হাতে রইল বহুত খবর নিয়ে গেইয়ে মহিলার কো বুজুর্গ আছে বুজুর্গ আছে বাইরে তো গেইয়ে যাইয়ে হুজুর খবর লোক দেখাতে বিল্ডিং টিল্ডিং আছে আমার হুজুর তো জমিদারি আছে দিলে দিলে কি আর শুধু জমিদার হইলে পয়সা তাহলে কি বুজুর্গ হয় না দরজা বাড়ি দিল ভিতরে তো নতুন এই বা সঙ্গে নাই কিছু হদই বা হদই হদাই সে হুজুর লয় একটা ডায়াগ্রাম মিলে হতরে সে অবদ্ধ একটা সে ইবাসিতে বন্ধুর তো দুই দিন দূরে তো সফর মনে করো কিল্লা সে বাইরে যাবে নাই বউরা কদ্দে মরার আর মানুষ ন দেহ বউর হাজে বুঝুর কোন বড় বুঝুর কারণ দুনিয়ার বের করে মারি বউয়ে 11 জন 9 জন 13 জন বউয়ে এক বাক্য রসুল মাই দিলে কিন্তু শাহেদ ও মুবাশশর নজি সুবহানাল্লাহ اختلاف بجينا خطة خطة بور خطة ميري بير خطة اما بزر بول لكا من الرأي بن زي ما يفعلو خطة كركوش اونا اللہ دور بارد بود فسن دنی کیا اتر خطة بگانا فروش دور جل بوئی بگانا فروش دور جل بوئی گنا تم باشی بودم ازم ایمی زدتی لگر مجدی گنگڑا ہی ماتی ویرا شاو شنو بای تم بایری 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 ساتھ হুজুর হড়ো হুজুর হড়ো বাগর দি সবার মধ্যে এরকম মানুষ আছে সুবহানাল্লাহ কিবে লাড়ি ছিল বহু সময় না পড়া ব্যবহার হইছে সুবহানাল্লাহ খবর দেখা দেয় কিবে হযরত উবাইদুল্লাহ আহরার রাদিয়াল্লাহু আনহু মজিদ দরজা নেই দাদা গিরি দাদা গিরি দাদা গিরি শেখ হোসেন ইবে হত মাই নিশান ছো হত লাই ইবে বলেন ফিশা বাইরে দাঁড়াইতে না যাই ইবে বাইরে যাইতে দরত বাইরে তিন তার শায়ের কি আছে প্রত্যেক কদম কদম শেয়ার করছি ইবে ফলে লাগলে কি মিশরে হবে নবুত দুর্বেশ আজ দুনিয়া দোস্ত দাস দুনিয়ার আমার দোস্ত মানি দিবে বুঝুন বলেন ইয়ে হইরা আই কি দুনিয়া দেখি দেয়
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।